기차이 파이팅! 본패지 본패! 아 오도미 플레스토레 베자베 아래 아미오 자니오 플레스토레 바자 아브날까지 아재나기 잔데 잘치 나 바이 아콘 인스톨 거라 하이니 차일레게 또마감이 디테 바르보 나 아래 나나 올사 아마르까지 인스톨 거라세 와니 아브나가 밥다 아바나 আমি যে মাল কিনবো পয়সা তো নিবেন কি করে বা আমি দিব কি করে আরে ভাই তুমি কি বিহীন গ্রহের আছো না এই প্রথম বাজার ঘাট করছো কেন বলুন তো না তোমার এই কথাবার্তা শুনে তাই মনে হচ্ছে মাল কিনবা তো টাকা পয়সা পকেটে করে আনতে হয় না না সব ব্যাংকে রেখে দিয়ে শুধু ফোন পে দেখালে হবে কাকা এত অত্যাধুনিক দিনে টাকা পয়সা ব্যাংকে রেখে কাজ করতে হয় শুধু স্মার্টফোন একটা থাকলেই হবে তারপর যা ইচ্ছা মাল কেনো আর ঘর লিয়ে যাও সবই বুঝলাম ভাইটি সবই বুঝলাম কিন্তু যে সব অ্যাপসের দ্বারা টাকা পয়সা লেনদেন করছো সেই সব অ্যাপসের সিকিউরিটি টাইট আছে তো আরে আমি কি একা করছি নাকি কাকা লক্ষ লক্ষ মানুষ করছে লক্ষ লক্ষ মানুষ করছে তাহলে এখনো কোটি পৌঁছায়নি আরে আমি কথার কথা বলছি কি বোধহয় কোটি পৌঁছে যাবে ও 140 কোটি জনসংখ্যার মধ্যে শুধু কোটি তারপরে তো আর অন্য স্টেটের আছে সব মিলিয়ে কোটি কিছুই লয় রে বাবা ইয়া কিছুই লয় উহ কি মুশকিল আপনাদের মতো লোকগুলো আছে বলেই তো আজ এই অবস্থা এখনো পর্যন্ত ভুলে দুনিয়াতেই পড়ে আছেন যত সব দেখো বাছা ধন তোমার সাথে এতক্ষণ বকে যা বুঝলাম ওই সব জিনিস হাই ফাই ফ্যামিলির হাই ফাই ছেলেদের জন্যই বটে মানে তোমাদের মতো আমাদের মতো নিম্ন শ্রেণীর মধ্যবিত্ত মানুষের জন্য লয় কি টিপতে কি টিপে দেবো তার নাই ঠিক দিয়ে নিরিয়া চাপুরিয়া ঘুরে বেড়াতে হবে মুখ্য সূক্ষ্ম লোক লয় আমরা আমরা শুধু একটা জিনিসই জানি ওই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ওই ঠেলা ঠেলি আর গুতো গুতি ওই লাইনের ভিড়ে দাঁড়িয়ে টাকা জমা দেওয়া আর টাকা তোলা এইভাবেই চলে যায় আর বেশি কিছু আমাদের জানার দরকার নাই তোমরা সব উচ্চ শিক্ষায় শিক্ষিত মা বাবার অঠেল সম্পত্তি 2-4 লাখ টাকা গেল আর এলো তোমাদের কোনো ব্যাপারই নাই ঠিক বলছি তো তাহলে মাল কেনা বেচা করবেন কি করে এই অত্যাধুনিক দিনে অনলাইনে পেমেন্ট না নিলে যেভাবে যুগ যুগ ধরে চলে আসছে সেইভাবেই এক হাতে দাও আর এক হাতে লাও কাকা এত অত্যাধুনিক দিনে এত পিছিয়ে দেখো ভাইটি আমরা খরগোশের মতো লয় আমরা হচ্ছি কাছিমের মতো ওই ধিক 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 করে চলাটাই ভালো যেমন আমাদের ফুসফুস বা হাট চলে তোমার জোরে জোরে চলে নাকি কাকে বুঝাছি শেষে আমি না অনবুঝ হয়ে পড়ি ধত মাথা খারাপ হয়ে গেল কি বর্বর বর্বর করতে করতে গেল গো আরে ও কিছু লয় ও ফোন পে এখনকার ছেলে লয় সব নতুন নতুন দাড়ি মজবে রেলে যা হয় বারবার আয়না দেখতে মন হয় না সেই আর কি কিছু ক্যাশব্যাক ট্যাশব্যাক দিচ্ছে হয়তো তাই খানিক আমাকে বুঝিয়ে গেল দিয়ে বলুন আপনার কি কষ্ট কষ্ট আপনি খুব রসিক মানুষ আছেন তো হ্যাঁ দোকান পেতে বসে আছি না কিছু রসকস না থাকলে হয় না যে বেশ ভালোই রসিক আছেন আপনার সব শেষ নাকি তাই একই কথা বারবার বলছেন না মানে এমনি আর কি এমনি এমনি বেশি বকা যাবে না কি ভাবছেন না না ও কিছু লয় ও কিছু লয় কই 15টা ডিম দেন তো 15টা ডিম দেন 15টা করে দু জায়গায় আরে না 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 এক জায়গায় শুধু 15টা ডিম ও আচ্ছা 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 বলছিলাম এই আগে তার আগে তার আগের ডিমটা খুব টেস্টফুল ছিল কিন্তু এর আগেকার ডিমটা টেস্ট ছিল না ওই আগেকার মতো ডিমটা নাই টেস্টফুল ওয়ালা আপনি সব ডিমেই টেস্ট পাবেন এবং খেয়ে দেয়ে ভরপুর আনন্দ অনুভব করবেন তাই নাকি কি করে আপনি ডিম সিদ্ধ করে খান না ভেজে খান বেশিরভাগ সিদ্ধ করেই খাই ও আচ্ছা তা কিভাবে সিদ্ধ করেন যেভাবে সকলে করে মানে কখনো গ্যাসে কখনো উনুনে আরে না রে ভাই গ্যাসে করি গ্যাসে
পাতনা পচা জলে না পুকুরের জলে? পুকুরের জলে? না 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 না, মানে ওই কলের জলে, কলের জলে। এতদিন ধরে ওই কলের জলেই সিদ্ধ করে আসছেন তো? হ্যাঁ, কত বছর আগে সিলিন্ডার কলটা পুঁতেছিলেন? 20-22 বছর হয়ে যাবে। কতবার কল মিস্ত্রি দেখিয়েছিলেন? আরে কে রে ভাই, ডিম সিদ্ধ করার সাথে কল মিস্ত্রি কি করবে? সব করবে, সব করবে, সব করার আছে। আপনি শুধু আমার কথার উত্তর দেন, দেখছি তারপরে আপনার ডিম কি করে টেস্ট না হয়। তা কতবার কল মিস্ত্রি দেখিয়েছিলেন? কলে তো আমার ভালোই জল উঠছে, দেখাবার কি দরকার আছে? তাহলে ডাক্তার দেখান। কলকে নয়, এবার আপনাকে দেখাতে হবে মনে হচ্ছে আমার। আহা, ফালতু ফালতু আপনি রেগে যাচ্ছেন। আপনি তো মশায় রাগার মতোই কথা বলছেন। আমি ডাক্তার দেখাতে বলছি মানে জল পরীক্ষা করা, ডাক্তার দেখান জলে আয়রন আছে কি না আছে জানতে। কোন কলের জলে আয়রন নাই আমাকে দেখান তো। আয়রন আছে? হ্যাঁ আছে। ব্যাস, আর তাহলে কিছু বলার নাই। মানে সারা সারা রাত ম্যা 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 করে শেষে পাটি? আরে না রে না বাবা, তা নয়, পাটি নয়, পাটি নয়, পাঁটাই হয়েছে। মানে কি বলতে চাইছেন কি আপনি? ডিম সিদ্ধ করলে কোনো টেস্ট থাকছে না, আজে বাজে ডিম বিক্রি করছেন, আর আপনি আমার সাথে ফাজলামো জুড়েছেন? আহাহা, আজে বাজে ডিম আমি কোথায় পাবো? বাজা মুরগি তো ডিম পারে না না, তাই বাজে বাজে ডিম বিজবো। যা, সব বুঝলাম, সব ঠিক আছে। তা টেস্ট কি করে পাবো? তা তো কই কিছু বললেন না। ও, ডিম সিদ্ধর কথা বলছেন তো? হ্যাঁ, ডিম কিনে বাড়ি নিয়ে যাবার সময় এক বোতল বিসলারি জল নিয়ে নেবেন। এক বোতল বিসলারি জল নিয়ে আমি কি করব? কি আর করবেন, ওই জলে ডিম সিদ্ধ করে খাবেন, দেখবেন ডিমের টেস্ট অটোমেটিক বেড়ে যাবে। তখন পোলট্রির ডিম খাচ্ছেন না দেশি ডিম খাচ্ছেন কিছুই বুঝতে পারবেন না। বিসলারি জলে ডিম সিদ্ধ করে খেতে হবে? হ্যাঁ, কেননা আপনার কলের জলে আয়রন আছে তো, তাই টেস্ট পাচ্ছেন না, তাই বলে বিসলারি জলে ডিম সিদ্ধ করে খেতে হবে? আমি খেপে যাব না, বিসলারি জলে ডিম সিদ্ধ। হ্যাঁ হ্যাঁ, বিসলারি জলে ডিম সিদ্ধ করে এবার আমাকে খেতে হবে। শেষে খেপেই না গেল, বিসলারি জলে ডিম সিদ্ধ, বিসলারি জলে ডিম সিদ্ধ।